আপনার সাথে রাখবেন। ইয়ে জাস্ট উঠে চলে আসবে, শেষ আসো, যে কোনো একটা সিঁড়িতে পা দিয়ে হাঁটবা, শেষ করবো না, উঠো উঠো। Hey, what's up people, assalamu alaikum, welcome to my another blog. So আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমরা মেট্রোতে যাচ্ছি এবং আগারগাঁও যাচ্ছি মিরপুর 10-এর কাজিপাড়া থেকে। সো এটা হচ্ছে আমার কাজিন আব্দুল্লাহ মুয়াজ। আর উঠো না, হাঁটো, তুমি আরও আগে, তুমি ফেনীতে উঠো নাই, উঠো উঠো। আরে যে কোনো একটা সিঁড়িতে পা দিলেই তো হয়, উঠো। মুশফিকা পর্যন্ত উঠে গেছে ফার্স্ট ডে, তুমি পারবে না, যে কোনো একটা সিঁড়িতে পা দিয়ে হাঁটবা, শেষ করবো না, উঠো উঠো উঠো। আরে এইভাবে না, তুমি পা দিয়ে, যেভাবে পা দিয়ে জাস্ট উঠে চলে আসবে, শেষ আসো, আসতেছে না, করবো কেন। এখন পড়ছো, এত ভয় ভয় লাগে না, মুশফিকা পর্যন্ত চলে আসছে। এই সিঁড়ি থেকে নামার সময় আবার ভয় পাইও না, ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি করো। উঠো উঠো না, কিছু দরকার টান দিবে তো, দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। না ইয়া থেকে করি, আমাদের টিকিট হিসেবে একটা কার্ড দেয় কাজীপাড়া থেকে আগারগাঁও 20 টাকা, যেটা মিরপুর 10 থেকেও সেম ভাড়া। আপনি চাইলে টিকিট ছাড়াও ইজিলি ঢুকে যেতে পারেন। সরি, আই এম জাস্ট কিডিং। কাজীপাড়া থেকে আগারগাঁও পর্যন্ত মাঝখানে একবার শেওড়া পাড়াতে দাঁড়ায়। অন্য অন্য যানবাহন থেকে মেট্রো সম্পূর্ণ আলাদা, শীতাতপ নিয়ন্ত্রিত তো আছেই, এছাড়াও এত স্মুথলি চলে যে যখন একবার চলা শুরু করে তখন আপনি বুঝতেই পারবেন না যে গাড়িটি চলছে, আই মিন মেট্রোটি চলছে, সরি। তো আমাদের 4 থেকে 5 মিনিটের মতো লাগে, আমরা চলে এসেছি। ওই যে ওই পাশে একটা, ওই সাইডে একটা, অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার একটু বেশি ভিড় থাকে, যেটা আপনারা কিছুক্ষণ পর বুঝতে পারবেন। আচ্ছা আমি যদি প্রথমবার টিকিট কাটতে আসি তাহলে কি হবে? কিছু হবে, কোন জায়গাতে ঢুকতে হবে, আমার তো জমা দেওয়ার ইয়া নেই, কোন জায়গাতে ঢুকবো, ঢুকার জায়গাটা কই, আমরা কি, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, ভিড় জায়গা, আমরা জমা দিব না তো। সিরিয়াল দেখছো আজকে? সিরিয়াল দেখছো? আবার উঠা যাবেন, আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে, যাই না, আমরা গাড়িতে করে চলে যাবো, রিক্সা টিক্সা কিছু একটা নিয়ে চলে যাবো, বুঝছো। আমরা চেয়েছিলাম মেট্রোতে করে আবার ব্যাগ যাবো, বাট ভিড় দেখে আমরা ভয় পেয়ে গেছি, তো নিচে নেমে একটা রিক্সা নিয়ে রিক্সায় করে চলে যাই, রিক্সা ভাড়া 60 টাকা নিয়েছিল। তো আজকের ব্লগ এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।